আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হলাম খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে করে দেখাবো পেপের মিল্কশেক। এটি বড় ছোটো সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন আর কথা না পাড়িয়ে রেসিপিটি শুরু করি। পেপের মিল্কশেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে 2 কাপ পরিমাণ পেপে নিয়ে নিচ্ছি। পেপের খোসা ছাড়িয়ে বিছিয়ে ফেলে তারপর কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিল্কশেকে অনেক ভালো টেস্ট আসে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আইসক্রিম। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা ব্যবহার করেছি, তবে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করলে এর কালারটা খুব ভালো আসে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে সকল উপকরণ একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই আমার মিল্কশেকটা তৈরি হয়ে যাবে। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম পেপের মিল্কশেক। এই মিল্কশেকটা ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, তাই আপনাদের প্রতি অনুরোধ রইল বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।